আমি এশিয়ান টিভিকে ধন্যবাদ টেবিল টকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মূলত শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু আমাকে শিক্ষক নেতা হিসেবে ডাকা হয়েছে, এই প্রসঙ্গটা আসলে কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রাখলেন আমাদের দেশে খুবই নাম করা একজন ডাক্তার ডক্টর এবিএম আবদুল্লাহ সাহেব, আমাদের অনলাইনে যুক্ত আছেন একজন বিশিষ্ট সাংবাদিক। আমি যেটা মনে করি সেটা হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাওয়ারনেসটা আর একটু বাড়াতে হবে, বিশেষ করে বাচ্চাদের শিশুদের। এবং এটার যে উৎপত্তি স্থল, আসলে আমরা সবুজায়নের দিকে তো এগিয়ে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবুজায়নে যায়, যেখানে বিভিন্ন টপ থাকে, উৎপত্তি স্থল যেটা যেখান থেকে জন্ম নেয় এডিস মশা, সেটা এখন কিন্তু সব প্রাথমিক পর্যায়ে, হ্যাঁ সব জায়গায় নিচ্ছে, কিন্তু এটা বিশেষ করে কিছু সারি ভালোভাবে বলতে পারবে আর কি, যে এগুলি এই জায়গাগুলোতে আমাদের আসলে অ্যাওয়ারনেসটা বাড়ানো। আমাদের ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইভেন শিক্ষা বোর্ড, গাইডলাইন দেওয়া হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে গাইডলাইন দেওয়া হচ্ছে, সে অনুযায়ী চেষ্টা চলছে যাতে করে এই যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা যাতে প্রশমিত হয়, এটাকে নিউট্রালাইজ করতে হবে। এবং ওই আমাদের সম্মানিত ডাক্তার অনিজিতে বললেন যে অন্যান্য ক্রনিক যে রুগীগুলো যারা হাসপাতালে প্রতিনিয়ত যাইত এবং বেড পাইতো, কেবিন পাইত, আইসিইউ পাইত, সেগুলি কিন্তু এখানে সম্ভাবনাটা খুব কমে যাচ্ছে। অ্যাবাউট 70% রুগী প্রত্যেকটা হাসপাতালে সরকারি এবং বেসরকারি, 70% রুগী অকুপাইড বাই এই ডেঙ্গু রুগী। এই ডেঙ্গু রুগীগুলি হাসপাতালটা এখানে বসার কিছুক্ষণ আগেও ওনার সামনে আমি একটা হাসপাতালে টেলিফোনে জানতে পারলাম তাদের 177 রুগী 109 জন হইল ডেঙ্গু রুগী। অর্থাৎ ডেঙ্গু রুগী এখন হাসপাতালে সরকারি এবং বেসরকারিতে ভরপুর। মূলত আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। বাসা বাড়ি আছে, ছাদ আছে, বিভিন্ন বারান্দা আছে, বেলকুনি আছে, যে জায়গাগুলোর থেকে এটার উৎপত্তি হয় সেই উৎপত্তি স্থল রোধ করতে হবে, পাশাপাশি ট্রিটমেন্টটাও যাতে সঠিকভাবে হয় এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সজাগ দৃষ্টি নিতে হবে, সরকারি হাসপাতালগুলোকে এবং বেসরকারি হাসপাতালে কার্যক্রম আরও বাড়াতে হবে।